কাল ভারতের সাথে বাংলাদেশ মুখোমুখি হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। তার আগে একটি জমজমাট একটি পরিস্থিতি তৈরি হয়েছে প্রেস বক্সে। ভারত বাংলাদেশের সাংবাদিকরা প্রেস বক্সে একদম ঠাসা বসে আছেন এই লড়াই দেখার অপেক্ষায়। পুরো ভারত বাংলাদেশ দুই দেশই বসে আছেন তাদের প্রিয় দলের খেলা দেখার অপেক্ষায়। তার আগে এখানে সংবাদ কর্মীরা উপস্থিত হয়েছেন। আমার সাথে আছেন দুই দেশের দুই সাংবাদিক, তাদের একটু পরিচয় দিয়ে দিচ্ছি। একজন আছেন আরিফুল ইসলাম রনি, তিনি বাংলাদেশের bdnews24.com এর স্পোর্টস এডিটর। আরেকজন আছেন সন্দীপন ব্যানার্জি, উনি ভারত থেকে, উনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। আমরা দুজনের সাথে একটু ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে, যে মাঠের বাইরের আগে প্রেস বক্সে যে একটা উত্তেজনা বিরাজ করছে, তা নিয়ে কিছু কথা বলবো। প্রথমেই পরিচয় করে দিচ্ছি, সন্দীপন ব্যানার্জিকে আমি পরিচয়টা দিয়েছি নিশ্চয়ই, উনি একটু বলবেন যে আসলে আপনাদের মধ্যে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে কি উত্তেজনা কাজ করছে। না মানে উত্তেজনা তো আছেই, উত্তেজনা তো সবসময় থাকবে, এবং বাংলাদেশ এই বছর ইন্ডিয়াকে চারটে ম্যাচের মধ্যে মানে তিনটে ম্যাচে ইন্ডিয়া হেরেছে। সুতরাং এই ম্যাচটাকে কোনোভাবেই মানে কোনো রকম কমপ্লিসেন্সি ফ্যাক্টর তো ইন্ডিয়ান টিমের মধ্যেও নেই, ইন্ডিয়ান প্রেসের মধ্যেও নেই। তার জন্য দেখবেন যে আজকে প্রেস বক্স পুরো ভর্তি। মানে আমি প্রথম ম্যাচেও এত ইন্ডিয়ান প্রেস দেখিনি যতটা আজকের এই ম্যাচে এসছে, আরও কালকে হয়তো অনেক অনেককে দেখতে পাবো। উত্তেজনার ব্যাপার না, মানে একটা জমজমাট ভাব একটা থাকে আর কি। মানে একটা আর স্পেশালি যারা আমরা বাঙালি, মানে ফ্যামিলিয়ার ফেস, বাংলা ভাষায় কথা বলতে পারার, সবাইকে চেনা, মোটামুটি আপনারা তো সবাই সাথেই বারবার দেখা হয় বিভিন্ন টুরে, একটা ওই আর কি ফ্যামিলিয়ারিটি ফ্যাক্টর একটা থাকে। যখন প্রেস বক্সে আসেন তখন সবাই তো পরিচিত সাংবাদিক ভারতের হোক, আর তখন যখন ম্যাচ হয় ওই দিনটাতে কি মনে হয় যে একটু বিরোধী পক্ষ বিরোধী পক্ষ? না আসলে কি মানে মাঠে যারা লড়াই করে তারা তো লড়বেই, হ্যাঁ ওটা তাদের কাছে, আমাদের কাছে প্রফেশনাল, আমরা প্রফেশনাল হিসেবে যেভাবে ফরাসি হয়ে করবো, হ্যাঁ কোনো কোনো ম্যাচের উত্তেজনা এত বেশি থাকে ওইটা তো আপনি হিউম্যান বিং, আপনাকে স্পর্শ করতেই পারে সেটা ঠিক আছে। তারপরে যদিও আমরা পেশাদার, তারপরে আমরা দেশের নাগরিক, দেশপ্রেমী, ক্রিকেট প্রেমটা এখানে থাকে, স্পর্শ করে ডেফিনেটলি, কিন্তু আমাদের মধ্যে উত্তেজনা বা এরকম বিরোধের কোনো ব্যাপার থাকে না। ইনফ্যাক্ট আমি পার্সোনালি তো ভারতের ম্যাচের জন্য ম্যাচের দিকে দুনিয়া যেখানেই হোক তাকে দেখা হোক, মানে ভারতের সঙ্গে ম্যাচ হলেই ওদের সঙ্গে দেখা হবে, সুন্দরবনের সঙ্গে দেখা হবে, আরো অনেকের সঙ্গে দেখা হচ্ছে, ভারতের সাথে জার্নালিস্ট যারা আছেন। ইভেন ওই অনেক আগে থেকে আমি 2010 সালে যখন ভারত বাংলাদেশ প্রথম সিস্টেম, মানে আমি ক্যারিয়ার শুরুর পর ভারত বাংলাদেশ সিরিজ যখন ভারত বাংলাদেশে গিয়েছিল ওই সিস্টেমে যখন কাভার করেছিলাম, ওই সময় যাদের সঙ্গে পরিচয় হয়েছে শ্রীরাম বিরাজ সাথে এক করছিল, সেই 2010 সালের সঙ্গে পরিচয় হয়েছিল। একই রকম আন্তরিকতা এখনো শ্রীমঙ্গে আছে, এখানে কলকাতা যারা আছেন, সভ্যতা আছেন, রবীন্দ্রব্রত আছেন, সতীব্রত আছেন, তো সবার সঙ্গে নাই যেটা বললো যে একটা জমজমাট একটা আবহাওয়া থাকে, একটা উৎসবের মতো কিন্তু একটা প্রেস বক্স আপনি তাকে দেখতে পারবেন, আর কোনো প্রেস বক্স এরকম ভাষা ছিল না। তো আমার মনে হয় যে এই ব্যাপারটাই আছে, এবং ভারত বাংলাদেশ ম্যাচ এখন তো এই অঞ্চলে ভারত পাকিস্তান ম্যাচের পর হয়তো ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে উত্তেজনা বেশি এবং ব্যস্ততাও বেশি, সবকিছুর লোকের আগ্রহ বেশি, সাংবাদিকদেরও আসলে সেই স্রোতেই আমরা আসলে একটা বিষয় যদি বলেন, কালকে যখন ম্যাচটা হবে তখন আসলে কোন দলকে আপনি এগিয়ে রাখবেন নিজের দিক থেকে, মানে যদি আপনাকে বলি বাংলাদেশকে তো অবশ্যই আপনি আপনি এগিয়ে রাখতে চাচ্ছেন, কিন্তু বাস্তবতা যেটা বলে বাংলাদেশের যে অবস্থা করতে মানে মানসিক ভাবে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে যত না সেখান থেকে বাংলাদেশকে বাংলাদেশকে এগিয়ে রাখতে হবে। যে কোনো কিছু হতে পারে, বাংলাদেশ ভারতকে হারিয়েছে এবং এইসব খেলার স্কিলের পাশাপাশি মেন্টাল ব্যাপারটাও একটা বড় ব্যাপার হয়ে যায়, সাইকোলজিক্যাল প্রেশারটা যে বেশি হ্যান্ডেল করতে পারবে, আর্লি যারা মোমেন্টাম বিল্ড করবে তাদের দিকে আসলে ম্যাচটা হেলে করার সম্ভাবনা বেশি, ডেফিনেটলি ভারতে গিয়ে, বাট বাংলাদেশকে আমি আউট অফ মানে লড়াই করে দিচ্ছি। এই পরিসংখ্যানটি দেখেন তাহলে আপনি কাকে এগিয়ে রাখেন? যেটা রনি ভাই বললো আমি একদমই সহমত, মানে দেখুন মানে বিভিন্ন পরিপ্রেক্ষিতে বাইল্যাটারাল বলুন, এশিয়া কাপের ওই ম্যাচটা যদি আপনি ভাবেন তো ইন্ডিয়ার ফার্স্ট টিম ওটাই ছিল না, কিন্তু মানে ওয়ার্ল্ড কাপে কিছুই হতে পারে, ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি 2007-এর কথা সবাই জানি, ওয়ার্ল্ড কাপে এই লাস্ট দুটো চার দিনের মধ্যে মানে দুটো অঘটন ঘটেছে, যদি বাংলাদেশ ভারত হাগালে সেটা কেউ মোটেই অঘটন হবে না, দুটোই হয়তো ভারত একটু ভালো দল, বাংলাদেশ কম্পারেটিভলি মানে টপ ফাইভ এর মধ্যে থাকে স্পেশালি এই কন্ডিশনে, কিন্তু মানে যদি আপনি মানে
রিসেন্ট সার্কামস্টান্সেস দেখেন, যদি পরিপার্শ্বিক দেখেন তো ভারত এগিয়ে থাকবে অবভিয়াসলি। ভারত তিনটে ম্যাচ জিতে এসেছে, মোমেন্টাম ভারতের সাথে, ভারতের টিম যখন এশিয়া কাপে যখন গিয়েছিল ভারতের টিমের মধ্যে অনেকগুলো খুঁত ছিল, অনেক কিছু আমরা এক্সপেক্ট করছিলাম যে ভারতের টিমে এই জায়গাগুলো আমাদের হয়তো একটু দরকার আছে, এখানে এক্সপেরিমেন্টও করছিল তারা, এক্সপেরিমেন্ট করছিল। কিন্তু যতটা এশিয়া কাপের যতটা ম্যাচ খেলেছে এবং খেলতে খেলতে দুটো ওয়ার্ম আপ ম্যাচ তো আমাদের একটাই হয়ে দুটো, একটা ইংল্যান্ডের এগেনস্ট ভেসে গেল ও নেদারল্যান্ডস এর এগেনস্ট ভেসে গেছে, কিন্তু যতটা ম্যাচ খেলেছে তারপর যতটা ভারত সময় পায় ভারত কিন্তু কন্টিনিউ বেটার হয়েছে, সব ডিপার্টমেন্টে বেটার হয়েছে। আপনি যখন ইন্ডিয়ার একটা সমস্যা ছিল স্পিন নিয়ে, কে কুলদীপ কেমন ফর্মে থাকবে না থাকবে, কুলদীপ দেখুন কুলদীপের অভাব, কে রাহুল ইঞ্জুরি থেকে এসেছে, কে রাহুলকে নিয়ে সবাই একটা ছিল যে যখন আমরা টোয়েন্টিতে পাকিস্তানের সাথে ম্যাচ খেললাম ঈশান কিষাণ রান করলো, তখন আমাদের সবাই মনে হচ্ছিল কে রাহুল ঈশান কিষাণ রান করেছে আর কে রাহুল সবাই ইঞ্জুরি থেকে এসেছে, কিন্তু কে রাহুল কেমন খেলছে। তাছাড়া আরেকটা যেটা আমি দেখতে পাচ্ছি এই ওয়ার্ল্ড কাপে ভারতের, এটা আমাদের কাছেও একটা সারপ্রাইজ, কারণ ভারত অ্যাজ এ ওয়াইড বল টিম এ কনভেনশনাল টিম, আমার মনে আমাদের বরাবর মনে হচ্ছে একটা কনভেনশনাল ক্রিকেট খেলে, এই ওয়ার্ল্ড কাপে ভারত যে ক্রিকেটটা খেলছে একটু আনকনভেনশনাল, একটু ওভার অ্যাগ্রেসিভ, মানে যেটা বলে না মানে মানে স্ট্যাম্প দেয়ার অথরিটি অন দেয়ার অপোনেন্ট, মানে ম্যাচ শুধু জিতবই না আমি এমন ভাবে জিতবো যাতে তাদের অপোনেন্টদের উপর একটা ছাপ ফেলতে পারি। সেই যেটা আফগানিস্তানের এগেনস্টে 35 ওভারে 280 রান অলমোস্ট চেস করলো, পাকিস্তানের এগেনস্টে আপনি ম্যাচটা যদি দেখেন যে যেভাবে শুরু করে ভারত মানে ম্যাচটাকে শেষ করলো, মানে পাকিস্তানের বোলিংকে কোনো জায়গায় দাঁড়াতেই দেয়নি। তো এইরকম একটা মানে কি বলবো পরিস্থিতিতে আমার মনে হচ্ছে ভারতই এগিয়ে থাকবে, কিন্তু এই গ্রাউন্ডটা খুব ছোট গ্রাউন্ড ফার্স্ট অফ অল, হাই অল্টিটিউড আছে, আপনি পেছনে পাহাড় দেখতে পাচ্ছেন, ওয়েস্টার্ন ঘাট এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে বম্বে আপনি যদি যান এই ওয়েস্টার্ন ঘাট এখান থেকে শুরু হয়ে যাবে, হাই অল্টিটিউডের গ্রাউন্ডে আপনি জানেন যে একটু হাই স্কোরিং ম্যাচ মানে 4-6 বেশি বল বেশি ট্রাভেল করে, তাই জন্য কালকে প্র্যাকটিসও আপনি দেখে নেবেন ভারতের সবাই কিন্তু বিগ হিটিং প্র্যাকটিস করছে, রেঞ্জ হিটিং বিগ হিটিং প্র্যাকটিস করছে, এবং বাংলাদেশের প্র্যাকটিসও তাই হয়েছে যতদূর আমি জানি। তো আমার মনে হচ্ছে যে হাই স্কোরিং ম্যাচ হবে, একটা ডিউ কিন্তু এখানে একটা ফ্যাক্টর হতে পারে, যেটা প্রতিটা ভেন্যুতেই ইন্ডিয়া দেখছি যে একটা ডিউ ফ্যাক্টর হচ্ছে। তো টসটাও ইম্পর্টেন্ট, তো টসে যদি বাংলাদেশ ডিউতে প্রথমে ফিল্ডিং করে আর ভারতকে যদি 300-এর মধ্যে আটকে দেয় দেখি ভেরি গুড চেঞ্জ, তো আমি কোনো এগিয়ে ভারত থাকবে ম্যাচে, কিন্তু ম্যাচ টসের পরে ফার্স্ট বল যখন হবে তখন দুটো দলই সমান করে দেবে আমার যেটা। সব মিলিয়ে আমরা ধরতে পারি এবং বাংলাদেশ দল পুরো দেখেন ভারতের পক্ষে কাদেরকে এই দলের মানে একাদশটা কেমন হওয়া উচিত, সাকিবের সাথে কারা আক্রমণে থাকা উচিত এবং তারপরে কখনো কখনো অস্বস্তি যে একদম বাদে তারা খেলতে পারবে না তা না, কিন্তু কখনো কখনো অস্বস্তিতে বাংলাদেশ ম্যাচটা একদম 50% সাকিবের খেলা ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং আশার কথা যদি খেলতে পারবেন। বোলিং আক্রমণ আর কেমন হচ্ছে, আমরা একটা বাড়তি স্পিনার কি খেলা দেয় বাড়তি সেই স্পিনারটা যদি বাড়তি খেলা সেটা কি শেখ মেহেদি হবে অস্পিনার হবে নাকি নাসুন হবে বাদ স্পিনার, যদি ওই বাদ স্পিনার ভারতের ব্যাটসম্যানদের কথা চিন্তা করে তাহলে তারা চিন্তা করবে যে হ্যাঁ তাহলে নাসুন খেলাই, কিন্তু ব্যাটিং উইকেটে নাসুন আবার কতটা কাজ করে এটা তো প্রশ্ন আছে, এবং এই উইকেটে ভারতের ব্যাটসম্যানদের খেলা যদি উঠে যায় তো নাসুনের আসুন বল করার জায়গা পাবে, সো এই ব্যাপারগুলো ভাবতে হবে ট্যাকটিক্যালি, তার নাকি একটা পেসার কমাবো নাকি একটা পেসার বাড়াবো, শুধু পেসার কমিয়ে পেসারই দেবো নাকি স্পিনার নিবো, শরীফুল খুব ভালো বোলিং করছেন না তার জায়গায় হয়তো আরেকটা পেসার আসতে পারে, তাসকিন যদিও ভালো বোলিং করছে না কিন্তু তাসকিন রাখতে হয় বোলিং আক্রমণের নেতা এবং তার অভিজ্ঞতা ভারতের বিপক্ষে তার পারফরমেন্স সব মিলে তাসকিন রাখতে হয়, পেস বোলিং এ চেঞ্জ করতে চাই তাহলে মুস্তাফিজে ডিফেন্সে থাকবে, শরীফুলকে বাদ দিতে হবে, শরীফুলকে বাদ দিলে সেখানে কি আসবে হাসান মাহমুদ, হাসান মাহমুদ নর্মালি আসার কথা, কিন্তু এশিয়া কাপের ম্যাচটাতে আবার তানজিম হাসান সাকিব বলি ভালো বোলিং করছে, তো তিনিও ভাবে ফেলছেন, তো অনেক কিছুই ভাবতে হবে পন্ডার করতে হবে, আলটিমেটলি টিম ম্যানেজমেন্ট যেটা কৌশলটা ঠিক করেন তারা সেই অনুযায়ী।
আমি আশা করি বাংলাদেশ জিতবে, বাংলাদেশের এক মানুষ হিসেবে ডেফিনেটলি আমি আশা করি বাংলাদেশ জিতবে, বাস্তবতা যদিও বলে ভারত ভারত মনে হয় ভারত জিতবে, কিন্তু বাংলাদেশ জিতলে ওয়ার্ল্ড কাপটা আরো জমে যাবে। কিন্তু মানে যদি আপনি ক্রিকেটিং ব্রেনের কথা বলেন, ক্রিকেটিং লজিক যদি বলেন, অবশ্যই ভারতের এই ম্যাচ জিতবে। সবাইকে ধন্যবাদ।